11ই জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। সূচি অনুযায়ী তা হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়, কিন্তু কলম্বিয়ার কিছু সরকার বিরোধী সিদ্ধান্তের জেরে পুরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আর্জেন্টিনায়। তবে একদিকে কলম্বিয়ার গৃহযুদ্ধ, অন্যদিকে আর্জেন্টিনার মারাত্মক করোনা পরিস্থিতি, সব মিলিয়ে কোপা আমেরিকা আদৌ হবে কিনা তা নিয়েও দোনোমনয় ছিল কোপা আমেরিকা কর্তৃপক্ষ। তবে শুক্রবার টুর্নামেন্টের গভর্নিং বডি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচি মেনেই আয়োজন করা হবে কোপা আমেরিকা। করোনাকালে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকিউয়ের কিছু সিদ্ধান্তের জেরে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। সরকারি কর ও স্বাস্থ্যসেবায় বদল আনার কারণে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, তা কার্যত রূপ নিয়েছে ভয়ঙ্কর সংঘর্ষে। ঘটনায় এখনও পর্যন্ত 42 জন মানুষ মারা গিয়েছেন। এর পাশাপাশি গত সপ্তাহ থেকে করোনাও বাড়তে শুরু করেছে। এত কিছুর পরেও 9ই মে কনমেবলের প্রেসিডেন্ট গনসালো বোয়াসো বলেন টুর্নামেন্ট সূচি মেনেই হবে, কিন্তু 2 সপ্তাহ হতে না হতেই টুর্নামেন্ট সরিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনায়। তবে আর্জেন্টিনায় করোনা পরিস্থিতি মারাত্মক। এত কিছুর মধ্যেও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেস জানিয়ে দিয়েছেন কলম্বিয়া টুর্নামেন্ট আয়োজন করতে না পারলে তাঁরাই করবেন কোপা আমেরিকা টুর্নামেন্টের আয়োজন। তাই এই অবস্থায় প্রতিযোগিতা আয়োজন করাটাই বিশাল বড় চ্যালেঞ্জ তাদের কাছে। গৃহযুদ্ধের মধ্যে কলম্বিয়ান সরকার টুর্নামেন্ট নভেম্বর মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল কনমেবলের কাছে, যদিও কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে। আর্জেন্টিনা ছাড়াও চিলি ও প্যারাগুয়ে কোপা আমেরিকা আয়োজন করার ইচ্ছে প্রকাশ করে। শেষ পর্যন্ত আর্জেন্টিনাতেই টুর্নামেন্ট করা হচ্ছে বলে সূত্রের খবর। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা বুয়েন্স আয়ার্সের। টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে। বি গ্রুপে রয়েছে কলম্বিয়া, ব্রাজিল, ইকুয়েডর, পেরু ও ভেনেজুয়েলা। শত্রুপক্ষের দেশে নিজেদের মেলে ধরার জন্য তৈরি রয়েছে ব্রাজিলও। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।